আমি সালমা বানু, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান। পৌরনীতি বিষয়ের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আহ্বান জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে তৃতীয় অধ্যায় সুশাসন পড়াবো, সুশাসনের প্রথম অংশ। তার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই যে তোমরা প্রথম বর্ষ, যারা এখনো বই কেনো নাই তারা তাড়াতাড়ি বই কিনে ফেলবে, কেন পড়া কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এখন তোমাদেরকে বই কিনতে হবে। যারা ভর্তি হয়েছো সবার কাছে বুক লিস্ট আছে, সেখানে বইয়ের নাম এবং রাইটারের নাম আছে। তারপর আমি তোমাদের আরেকবারও বইয়ের নাম এবং রাইটারের নাম বলে দিচ্ছি। বইয়ের নাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই তোমরা কিনবে, এবং তোমরা রাইটার কিনবে প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, আগেও আমি ক্লাসে বলেছিলাম। তো আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুশাসন। সুশাসনের ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। এখানে তোমাদের গুড গভর্নেন্স মানে সুশাসন, গভর্নেন্স শব্দটা তোমাদের মুখস্থ করতে হবে, বানান GOVERNANCE, গভর্নেন্স, GOVERNANCE, গভর্নেন্স। গভর্নেন্স মানে শাসন, আর গুড গভর্নেন্স মানে সুশাসন। তাহলে সুশাসন সম্পর্কে তোমরা বুঝছো, কাকে সুশাসন বলা হয়, যে শাসনটা ভালো শাসন তাকেই বলা হচ্ছে সুশাসন। তো এখন শাসন কি, আগে তোমাদের জানতে হবে শাসন কি। সুশাসন জানার আগে তোমাদের শাসন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখানে শাসন জনগণ শাসিত হয় কি, জনগণ শাসন করে কে, রাষ্ট্র বা সরকার। তাহলে এখানে প্রথম পয়েন্ট হচ্ছে জনগণ কিভাবে শাসিত হচ্ছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে দেশের রাজনৈতিক ব্যবস্থা আবর্তিত হচ্ছে, একই সাথে এ সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন আইনের সাথে সম্পর্কিত, সে বিষয়কেই বলা হচ্ছে গভর্নেন্স। তাহলে জনগণ কি ভালোভাবে শাসিত হচ্ছে না নিপীড়নের সাথে শাসিত হচ্ছে, রাষ্ট্র কি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে না স্বৈরাচারীভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে রাজনৈতিক ব্যবস্থা চলতেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান সুযোগ সুবিধা পাচ্ছে এগুলো, এবং এ সকল কিভাবে সরকারের সাথে আইনের সাথে সম্পর্কিত, সে বিষয়কে আমরা বলছি গভর্নেন্স। এই গভর্নেন্সের সাথে সুপ্রত্যয়টা যোগ হয়ে হয়েছে সুশাসন। তাহলে তোমাদের শাসন সম্পর্কে আগে একটু ধারণা দিলাম, এখন দেখো সুশাসন কি। সুশাসন জিনিসটা হচ্ছে দক্ষ, নির্ভুল ও কার্যকরী শাসন। তাই এই সুশাসন সম্পর্কে কিন্তু আগে কোনো ধারণা ছিল না। এতে শুরু হয়েছে বিশ্বব্যাংক 1989 সালে এ সুশাসন শব্দটার উৎপত্তি করেছেন, সুশাসন কথাটা প্রথম ব্যবহার করেছেন। ওনারা যখন দেখেছেন যে উন্নয়নশীল দেশের অনুন্নয়ের কারণই হচ্ছে যে সেখানে শাসন ব্যবস্থা দক্ষ, নির্ভুল এবং কার্যকরীভাবে পরিচালিত হচ্ছে না বা সুশাসন নেই, যার জন্য সেই সমস্ত দেশের উন্নয়ন কোনোভাবেই হচ্ছে না, অনুন্নয়নই থেকে যাচ্ছে, তখন 1989 সালে বিশ্বব্যাংকের কথায় এই সুশাসন কথাটা প্রথম এসেছে। তারপর বিশ্বব্যাংক চারটে এই স্তম্ভের উপর সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত বলে প্রকাশ করেন, সেটা হচ্ছে 2000 সালে। এটা হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ, এই কয়টার উপরই নির্ভর করবে সুশাসন। এটা কে বলছে, বিশ্বব্যাংক বলছে কোন সালে, 2000 সালে। আর তার আগে 1989 সালে সর্বপ্রথম বিশ্বব্যাংক সুশাসনের ধারণা দেয়। কেন দেয়, যে উন্নয়নশীল দেশে অনুন্নয়নের কারণই হচ্ছে সুশাসনের অভাব। তারপর তারা এই চারটে পয়েন্ট দিয়ে দেয় যে এর উপরই সুশাসন নির্ভর করবে, কি কি, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। এরপর দেখো সুশাসন আমরা কাকে বলবো, প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের অনুশাসন থাকে, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে, তাহলে আমরা তাকে বলি সুশাসন। তাহলে জবাবদিহিতা মানে কি, জবাবদিহিতা মানে হচ্ছে এখানে তোমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কিন্তু একসাথেই আমি পড়াচ্ছি, কারণ তোমাদের যদি কোনো সময় বৈশিষ্ট্যর কয়েকটা পয়েন্ট লিখতে বলে তুমি এখান থেকেই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। এখানে দেখো জবাবদিহিতা, জবাবদিহিতা মানে উচ্চতার কর্তৃপক্ষের কাছে কৈফত প্রদান করা তার কাজের জন্যে। তাহলে প্রশাসনে কি থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বৈধতা মানে কি, সরকার
যে সরকার শাসনকার্য পরিচালিত করছে সেই সরকার বৈধভাবে নির্বাচিত কি না, স্বৈরাচারী কি না, ভোট ঠিক মতো হয়েছে কি না, তার উপরও নির্ভর করবে সুশাসন। আর স্বচ্ছতা, স্বচ্ছ মানে পরিষ্কার, এখানে জনগণ সরকার যে কাজগুলো পরিচালিত করবে এতে জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে কি না, জনগণের মতামত থাকছে কি না, এবং জনগণের ব্যর্থবোধক কোনো শব্দ যাতে না থাকে, পরিষ্কার এবং স্বচ্ছভাবে সরকার তার কার্যাবলী অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে পরিচালিত করে থাকে, এভাবে তার স্বচ্ছতা থাকতে হবে। আর এতে কী থাকতে হবে, জনগণের অংশগ্রহণ করতে থাকবে প্রত্যেকটা কাজেই, রাষ্ট্র নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের কাজে কি থাকতে হবে, জনগণের অংশগ্রহণ উন্মুক্ত থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে। বাক স্বাধীনতা মানে কি, কথা বলার স্বাধীনতা, যে আমি আমার কথা বলতে পারবো, সেই স্বাধীনতা থাকতে হবে। রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে, যে যে রাজনীতি করুক না কেন সবাই যেন সুন্দরভাবে রাজনীতি করতে পারে সে ব্যবস্থা থাকতে হবে। বিচার বিভাগ স্বাধীন হতে হবে, অন্য দুই বিভাগের বা সরকারের প্রভাবমুক্ত হয়ে যখন বিচার বিভাগ কাজ করে তখন তাকে বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা। সেই বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে সুশাসন থাকতে হলে। আর কি হবে, আইনের অনুশাসন থাকতে হবে। আইনের অনুশাসন মানে কি, আইনের চোখে সবাই সমান, সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী, এবং কোনো বিনা কারণে কাউকে আটক করা যাবে না, এগুলো হচ্ছে আইনের অনুশাসন। আর আইনসভা কি করবে, শাসন বিভাগের নিকট জবাব, তার কাজের জন্য জবাবদিহি করবে বা কৈফত প্রদান করবে। এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে আমরা তাকে বলছি সুশাসন। তোমার যে যদি বৈশিষ্ট্য পড়ে তো বৈশিষ্ট্য আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এখানে যে পয়েন্টগুলো আছে যেরকম জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, এবং আইন বিভাগ শাসন বিভাগের জবাবদিহি করবে, এগুলো লিখলেই তোমাদের বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে এখানে সুশাসনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমরা শিখলা। এবার দেখো সুশাসন প্রতিষ্ঠার সমস্যা। এখন দেখা যাচ্ছে যে অনুন্নত, নতুন স্বাধীনতা প্রাপ্ত, এবং যে রাষ্ট্র যে উন্নয়নশীল, তারা প্রত্যেকেই কিন্তু সুশাসনের সমস্যা তাদের আছে, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা তাদের আছে। এখন সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো কি কি সেগুলো তোমাদেরকে জানতে হবে। আগে কিন্তু রাষ্ট্র ছিল কেমন, পুলিশি রাষ্ট্র ছিল, রাষ্ট্রের জন্য জনগণ ছিল, কিন্তু এখন জনগণের জন্য রাষ্ট্র। এই ধারণাটা আসছে কিন্তু 1917 সালের পরে, যে জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে। এই রাষ্ট্রকে বলা হয় কি রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র। এই ধারণা আসার পরই কিন্তু এই সুশাসন ব্যবস্থার শুরু হয়েছে। তাহলে আমরা দেখছি আগে পুলিশি রাষ্ট্র ছিল মানে কি, এভরিথিং ফর দি স্টেট, সব কিছু ছিল রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কিছুই ছিল না। আর এই কল্যাণমূলক রাষ্ট্রের ফলে কি হয়েছে, সব কিছু জনগণের জন্যই সরকার কাজ করবে। তা এখন এই যে জনগণের জন্য সরকার কাজ করবে এই জন্য প্রয়োজন হলো সুশাসন। এই সুশাসন প্রতিষ্ঠায় অনুন্নত এবং উন্নয়নশীল দেশে অনেক সমস্যা দেখা যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, কেউ তার মনের কথা পরিষ্কারভাবে বলতে পারে না। এখানে কিন্তু সরকার হস্তক্ষেপ করছে বা অন্যভাবে জনগণ প্রতারিত হচ্ছে। তাহলে আমরা দেখছি বাক স্বাধীনতায় সরকার কি করবে, হস্তক্ষেপ করবে না, যে যার কথা বলতে পারবে, মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, সব কিছু সে করতে পারবে, সরকারের সপক্ষে হোক বিপক্ষে হোক মত প্রকাশ করতে পারবে, কোনো সেন্সরশিপ এখানে আরোপ করা যাবে না, সব কিছু থাকবে উন্মুক্ত। এখানে জনগণের আর্থ সামাজিক অবস্থা বুঝতে হবে, যার ফলে যদি বাক স্বাধীনতায় সরকার বাধা দেয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তাহলে সুশাসন প্রতিষ্ঠার এক নম্বর সমস্যা হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা। আমাদের দেশে বাংলাদেশ এরকম উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, এ সমস্ত সব দেশেই কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে। এই সমস্ত দেশে কিছু হইলেই বিরোধী দল হরতাল ডাকে, মিছিল করে, মিটিং করে এবং সহিংস করে, সহিংসতার আশ্রয় গ্রহণ করে। এমনকি সরকারি দলও বিরোধী দলের কোনো কর্মসূচি হলে সেখানে বাধা দেওয়ার জন্য সহিংস কর্মসূচি গ্রহণ করে থাকে। এভাবে আমাদের দেশে এবং অনুন্নয়নশীল দেশে বা উন্নত দেশে সব জায়গায় কী আছে, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে। তারপর সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে। সরকার
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, কিন্তু সরকার এখানে জবাবদিহি করে না। জবাবদিহিতা করা না করার কারণ হচ্ছে আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশে কিন্তু কি কোন ধরনের সরকার, এখন হলো মন্ত্রী প্রশাসক সরকার, এখানে কিন্তু দলীয় সরকার। এই দলীয় সরকার সবকিছু দলীয় ভিত্তিতে করে, সেজন্য তারা এখানে জবাবদিহি আইনের কাছে করে না, এজন্যই সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আর তারপর আছে আমলা। আমলা মানে কি, যারা সরকারি কর্মকর্তা, তারা কিন্তু জনগণকে নিজেদের প্রভু সেবক না মনে করে কি মনে করে, প্রভু মনে করে। এই প্রভু মনে করার কারণে তারাও জনগণের কাছে জবাবদিহি করে না। এই সমস্ত কারণে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। তার 5 নম্বর পয়েন্ট কী হচ্ছে, আইনের শাসনের অভাব। আইনের শাসন মানে কি, যে সবাই আইনের চোখে সমান, কাউকে বিনা বিচারে আটক করা যাবে না, সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী, কোনো শুনানি ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না, এগুলো হচ্ছে আইনের শাসন। কিন্তু সেই আইনের শাসন কিন্তু অনুন্নত উন্নয়নশীল দেশে মানা হয় না, এই সমস্ত কারণেই সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এরপরে আসছে কি, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। দুর্নীতি সব কিছুর মূলে করাল গ্রাস করে ফেলে দুর্নীতি। দুর্নীতি করলে কি হয়, সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই দুর্নীতি নিয়ন্ত্রণ কমিশন থাকা সত্ত্বেও কোনো দেশেই উন্নয়নশীল এবং অনুন্নত দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এই দুর্নীতি নিয়ন্ত্রণ না করা হচ্ছে সরকারের ব্যর্থতার অন্যতম কারণ বা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম কারণ। তাহলে এগুলো সুশাসন প্রতিষ্ঠার সমস্যা। আরেকটা হচ্ছে কি, স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি মানে কি, যে যোগ্য এবং উপযুক্ত লোক থাকা সত্ত্বেও যখন অযোগ্য এবং অনুপযুক্ত লোকদেরকে কোনো যোগ্য স্থানে অধিষ্ঠিত করা যায় তাকে বলা হয় দুর্নীতি, তাই এই স্বজনপ্রীতি। তাহলে আমরা দেখছি এখানে স্বজনপ্রীতি রয়েছে, এখানে স্বজনপ্রীতি থাকার কারণেও সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। বিচার বিভাগ স্বাধীন না থাকা। বিচার বিভাগ স্বাধীন থাকলেও সাধারণত বিচার বিভাগ স্বাধীনভাবে অনেক সময় কাজ করতে পারে না, এ কারণেও সুশাসন প্রতিষ্ঠা হয় না। তাছাড়া আরেকটা পয়েন্ট হচ্ছে দারিদ্র। দারিদ্রতা কিন্তু চরম একটা ব্যাপার, এখানে কিন্তু দারিদ্র থাকলে মানুষ লেখাপড়া শিখতে পারে না, দারিদ্র থাকলে মানুষ কী করবে, হিতাহিত জ্ঞান থাকে না, তার কাছে পূর্ণিমার চাঁদ কী মনে হয়, একটা ঝলসানো রুটির মতো। পূর্ণিমার চাঁদকে কী মনে হয়, একটা ঝলসানো রুটির মতো মনে হয় তখন পূর্ণিমার চাঁদকে। তাহলে কি দেখা যাচ্ছে, যে যে দারিদ্রতার কারণে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয় না। দরিদ্র লোকের জনসচেতনতা থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, এগুলো থাকে না। তারপরে কি হচ্ছে, ক্ষমতার ভারসাম্যের অভাব। সরকারের 3টে বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এখন যদি কোনো বিচার বিভাগ অ্যাবসলিউটলি কোনো ক্ষমতা ভোগ করে, তাহলে সে অ্যাবসলিউটভাবে করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। এখানে 3টে বিভাগের একটা ভারসাম্য থাকা লাগে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ভারসাম্য থাকে না, এই সমস্ত কারণেই সুশাসন প্রতিষ্ঠিত হয় না। তাহলে আমরা দেখছি সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো তোমরা পড়লা, সুশাসন কি, শাসন কি, সুশাসন প্রতি সুশাসনের সংজ্ঞা বৈশিষ্ট্য, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা, এগুলো তোমরা পড়লা। তো আজ এ পর্যন্তই, তারপর তোমাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে আমার সাথে দেখা হবে। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকো।